হ্যালো ফ্রেন্ডস, আবার আজকে আমরা চলে এসেছি সেম সালের টেস্ট পেপার, 2023-24 সালের টেস্ট পেপারের সায়েন্স 248, সায়েন্স 248 পেজ আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব, এবং এখানকার কোশ্চেনগুলো আমরা এক ঝলক দেখে নেব। 248 পেজ, যেখানে 4 নম্বর দাগ থেকে আমাদের জাস্ট অর্গানিক কোশ্চেন শুরু হয়েছে, আমরা 4 নম্বর দাগ থেকে অর্গানিক পেপারটা আমরা শুরু করছি। প্রথমত আমাদের কোশ্চেনকে দেওয়া আছে না ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ ক্লোরোবেঞ্জিন অপেক্ষা সহজে ঘটে। তার মানে হচ্ছে কি, যে ইথাইল ক্লোরাইড সহজে আদ্র বিশ্লেষণ ঘটে, কিন্তু ক্লোরোবেঞ্জিনের সহজে আদ্র বিশ্লেষণ ঘটে না। কেন ঘটে না সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তো আমাদের ব্যাখ্যা থেকে লেখা আছে না, প্রথমত আমরা দেখতে পাচ্ছি ক্লোরোবেঞ্জিন যেটা আমাদের ড্র করা আছে, এটা হলো ক্লোরোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন। এই ক্লোরোবেঞ্জিনে ক্লোরিনের মাথায় যে লোন পেয়ারগুলো আছে, বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করছে, ফলে কি হয়েছে, সিসিএল বন্ড। কোন বন্ডটা? এই কার্বন আর সিএল যে বন্ড, যেটা আমাদের সিঙ্গেল বন্ড হিসাবে আছে, ও রেজোনেন্সের কারণে ডাবল বোন ক্যারেক্টার লাভ করছে। না, যেহেতু ডাবল বোন ক্যারেক্টার লাভ করছে, তাই এই যে জল মলিকুল কি হয় না, ক্লোরোবেঞ্জিনের সঙ্গে রিয়াকশন করে সিসিএল বন্ধনকে খুলে দিতে পারে না। এরকম এই যে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জল মলিকুল এলো, তার মাথায় লোন পেয়ার, এর মাথায় লোন পেয়ার, এইটা এসে এই কার্বনে অ্যাটাক করবে আর এইটা খুলবে, যেটা হচ্ছে সম্ভব হয় না। সেই কারণে কি করছে না, আমাদের ক্লোরোবেঞ্জিন জল দ্বারা আদ্র বিশ্লেষিত হয় না। আমরা ক্লোরোবেঞ্জিনটা একবার ড্র করে দেখে নিচ্ছি, এইটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন, জল মলিকুল আসছে, তো জল মলিকুল এসে এইরকম এই যে কার্বনে অ্যাটাক করলো আর এইটা খুলবে, বাট এই যে প্রসেস, এই প্রসেসটা আমাদের এখানে হয় না। এরপরে কি বলেছে না, ইথাইল ক্লোরাইড। তাহলে আমরা কি না, ক্লোরোবেঞ্জিন কেন আদ্র বিশ্লেষণ ঘটে না আমরা সেটা দেখতে পেলাম। তার কারণ হচ্ছে কি বলা হলো না, ক্লোরোবেঞ্জিনের সিএল গ্রুপ বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করে, ফলে সিসিএল বন্ধনটি ডাবল বন্ড চরিত্র লাভ করে, তাই ক্লোরোবেঞ্জিন সহজে আদ্র বিশ্লেষিত হয়। ইথাইল ক্লোরাইড কি বলেছে, দেখো ইথাইল ক্লোরাইডের সংকেত আমরা দিয়ে দিয়েছি এই যে CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড।
না, ইথাইল ক্লোরাইডে ক্লোরিনের মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, কিন্তু তারা রেজোন্যান্স ক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ রেজোন্যান্স করতেই পারে না। রেজোন্যান্স করার জন্য যে এনটাইটি আমাদের দরকার সেটা ইথাইল ক্লোরাইডের নেই। ফলে কি হয়, যেহেতু রেজোন্যান্স ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, তাই এই যে সিসিএল বন্ধন এক বন্ধন হিসেবেই থাকে। সিসিএল বন্ধনটি এক বন্ধন হিসেবেই থাকে, এক বন্ধন হিসেবেই থাকে। এবং কি হয়, এক বন্ধনের শক্তি কি হয়, দ্বিবন্ধনের তুলনায় কম হয়। এইরকম দ্বিবন্ধনের শক্তি বেশি হয়, এক বন্ধনের শক্তি কম হয়, তাই আদ্র বিশ্লেষণের সময় সহজে ভেঙে যায়। এই যে দেখো, জল মলিকুল আমাদের অ্যাটাক করছে আর সিএলটা খুলে যাচ্ছে, আমাদের অ্যালকোহল উৎপন্ন হচ্ছে আর সেই সঙ্গে এই সিএল উৎপন্ন করছে। সেই কারণের জন্য ইথাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ ক্লোরোবেনজিন অপেক্ষা সহজে ঘটে। তার মানে বোঝা গেল সবার? অবশ্যই। পরের কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি এখানে? না, পরের কোশ্চেন আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিআর ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দিয়ে এ উৎপন্ন করেছে, এরপরে কি করেছে, না লঘু এসিএল দিয়েছে, লঘু এসিএল দিয়ে বি উৎপন্ন করেছে। তো আমাদেরকে প্রথমে এ আর বি কি হবে না সেটা আমাদের লিখতে হবে, এবং সেখান থেকে আমরা দেখ প্রথমে কি বলছি, না ব্রোমোবেঞ্জিন, না ব্রোমোবেঞ্জিনে যদি, এটা হচ্ছে ব্রোমোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিনে যদি আমরা ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দেই, তখন আমাদের উৎপন্ন হয় কি, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যার নাম হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট, গ্রিগনার, গ্রিগনার, গ্রিগনার বিকারক। কোনটা না, এইটা, এই যে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আমাদের উৎপন্ন হলো, এটার নাম হলো কি, না ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। PgNiL ম্যাগনে সিয়াম ব্রোমাইড, যাকে আমরা কি বলছি, না গ্রিগনার বিকারক। না, সেই গ্রিগনার বিকারকে যদি আমরা কি করি, লঘু এইচসিএল দিয়ে দিই, ও লঘু এইচসিএল থেকে এইচ প্লাস কালেক্ট করে নেয়, এবং এইখানে কি হয়, এই গ্রিগনার বিকারকে এইটা হয় প্লাস আর ম্যাগনেসিয়ামের মাথায় মাইনাস, অর্থাৎ লঘু এইচসিএল পেয়ে গেলে ওটা আমাদের বেঞ্জিন উৎপন্ন হয়ে যায়, আমরা বি এর প্রোডাক্ট ডাইরেক্ট লিখে দিয়েছি। এখানে এ আর বি কি হবে সেটা লিখতে বলেছে, অর্থাৎ এইটি যেটা আমাদের দেওয়া আছে ওটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট লিখে দেওয়া আছে। দু নম্বরে কি বলেছে আমাদেরকে, না পরের রিয়াকশন আমাদেরকে বলা হয়েছে, দেখো বেঞ্জিনের মাথায় একটা বি আর দেওয়া আছে, আর কি দেওয়া আছে, না আর দেওয়া আছে CH2Cl, বেঞ্জিনের মাথায় বিআর আর CH2Cl, এবং রিয়েজেন্ট দিয়েছে CH3ONa CH2Cl। যখন এই রকম রিয়াকশন আমাদের হবে, অর্থাৎ এই যে ব্রোমিন ও বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে ক্রমান্বয়ে রেজোন্যান্স করে যাবে, ফলে
সিবিআর বন্ধনটা ডাবল বন্ড হিসাবে থাকছে, তবে ওই বন্ধন ভাঙতে পারবে না। ফলে এই যে সিএইচ থ্রি ও মাইনাস আর এনএ প্লাস এইখানে গিয়ে অ্যাটাক করবে আর এইটা খুলে যাবে। দেখো স্টার একটা, মানে একটা ইথার তৈরি হয়েছে, ইথার স্টার নয়, একটা ইথার তৈরি হয়েছে। পরেরটা আমাদের কি বলেছে দেখো, সিএইচ থ্রি সিএইচ টু বিআর, সিএইচ থ্রি সিএইচ টু বিআর থেকে এফ প্রবেশ করিয়েছে। সিএইচ থ্রি সিএইচ টু বিআর থেকে যদি আমরা এফ প্রবেশ করাই, আমাদেরকে বলেছে একটা রিএজেন্ট দিতে হবে ডি, ডি এর নাম কি হবে সেটা আমাদের কাছ থেকে ওরা জানতে চাইছে। বলছে এই যে ডি বিআর থেকে এফ, কার্বন সংখ্যা সমান আছে, বিআর থেকে এফ আসবে, তাহলে কি হবে? বলছে ডি এর নাম হতে পারে এইচ জি টু এফ টু, এজি এফ, অথবা এস বি এফ থ্রি, আর্সেনিক ট্রাইফ্লোরাইড, এইচ জি টু এফ টু, মার্কিউরাস ফ্লোরাইড হতে পারে, এজিএফ সিলভার ফ্লোরাইড, এসবিএফ থ্রি আর এএসএফ থ্রি। এতগুলোর মধ্যে কোনো একটা যদি আমরা দেই, তখন বিআর ডাইরেক্ট রিপ্লেসড হয়ে যাবে এফ দ্বারা এবং বিক্রিয়ার নাম স্টুয়ার্স বিক্রিয়া, স্টুয়ার্স বিক্রিয়া, স্টুয়ার্স বিক্রিয়া আমাদের নাম হচ্ছে এটা, স্টুয়ার্স। ইংরেজিতে উচ্চারণ করলে স্টুয়ার্স আর বাংলায় লিখলে স্টুয়ার্স, অর্থাৎ সোয়ার্স বিক্রিয়া এটার নাম। বিআর থেকে এফ উৎপন্ন করা যায় একটি মাত্র স্টেপে, এজিএফ, এসবিএফ থ্রি অর এএসএফ থ্রি কোনো একটা রিয়েজেন্ট দিলে আমাদের ডাইরেক্ট চলে আসবে ওটা। বোঝা গেল সবার? পরেরটাতে আমরা যাব, পরে আমাদের কি বলেছে দেখো, এস্টারিফিকেশন বিক্রিয়া। বলেছে এস্টারিফিকেশন বিক্রিয়াতে H2SO4-এর ভূমিকা কি হতে পারে? না, এস্টারিফিকেশন বিক্রিয়া যেখানে অ্যাসিডের সঙ্গে অ্যালকোহল বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ গাঢ় H2SO4, CH3COOH, তার সঙ্গে আমরা দিচ্ছি মিথানল আর গাঢ় H2SO4, বিক্রিয়ার নাম হচ্ছে এস্টারিফিকেশন টেস্ট, কারণ এখানে উৎপন্ন হয় CH3CO ও CH3, এইটা এটা হচ্ছে এস্টার। এস্টারের সবসময়ের জন্য একটা মিষ্টি গন্ধ থাকে, যেটাকে আমরা আবার বলি এটা নাকি স্পেস এর যে স্মেল সেটা হচ্ছে পাকা কলার মতো গন্ধ হয়। তো সে যাই হোক, আমি যখন প্র্যাকটিক্যাল করতাম তখন কিন্তু এরকম পাকা কলার মতো গন্ধ আমি কোনোদিন পাইনি। মানে এটা হচ্ছে মিথানল দিয়ে আমরা করেছি, ইথানল দিয়ে একটা করা যায়, সবাই পাকা কলার গন্ধ পেয়েছিল কিন্তু বাট আমি একবারও দেখতে পাইনি। মানে আমি অনেকবার স্মেল নিয়ে 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 আমি ব্যর্থ, পাকা কলার গন্ধ আমি পাইনি। এই জন্য বলেছে তাহলে এই এই রিয়াকশনে গাঢ় H2SO4 কী কাজ করে? না, গাঢ় H2SO4-এর কাজ হচ্ছে প্রথমত ও ক্যাটালিস্ট হিসাবে এখানে ইউজ করা হয়। ও কি করে? না, বিক্রিয়ার রেট ইনক্রিজ করে। আর একটা কি করে?
আর একটা যেটা করে সেটা হচ্ছে ও মিডিয়াম থেকে জল অ্যাবজর্ব করে নেবে। ও জল কি করবে না, শোষণ করে নিবে, নিয়ে স্টার ফর্মেশন করবে, অর্থাৎ স্টারিফিকেশন বিক্রিয়ায় স্টিসোফোর ক্যাটালিস্ট হিসাবে ব্যবহৃত হয় এবং ও বিক্রিয়ার গতিবৃদ্ধি করবে এবং ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে ও ব্যবহৃত হয়। এটা জাস্ট আমরা একবার পড়ব, রিডিং মেরে দিলে আমাদের মনে থেকে যাবে। পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ একে টেস্ট পেপারের পেজে বা পরীক্ষাতে পড়তে অনেকবার লক্ষ্য করা গেছে। কিউমিন থেকে ফেনল প্রস্তুতি, কিউমিন থেকে ফেনল, দেখো আমরা কিউমিনের স্ট্রাকচার দিয়েছি যেটাকে আমরা বলতে পারি আইসোপ্রোপাইল বেনজিন। এটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, অর্থাৎ আর এটা বেনজিন, সেই কারণে এটার নাম আইসোপ্রোপাইল বেনজিন, যাতে আমরা বায়ু দিয়ে দেবো 95 থেকে 135 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে এই বায়ুতে যে অক্সিজেন থাকে এখানে আমাদের একটা পারক্সো বন্ড ফর্মেশন হয়ে যায়, যার নাম রাখা হয়েছে কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড। সেই কিউমিন হাইড্রোপারক্সাইডে লঘু স্টিসোফোর আমরা দেব, লঘু স্টিসোফোর যখন আমরা দেব সঙ্গে সঙ্গে উৎপন্ন করবে কি, একদিকে উৎপন্ন করবে ফেনল এবং অন্যদিকে উৎপন্ন করবে অ্যাসিটোন, একটা উৎপন্ন করছে ফেনল এবং অন্যদিকে উৎপন্ন করছে কি অ্যাসিটোন। তার মানে কি, কিউমিন থেকে ফেনল প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশন, আমাদের বারংবার পড়তে হবে এবং এটাকে মনে রাখতে হবে। পরের কোশ্চেন আমাদের কি বলেছে, না কোনো অ্যারোমেটিক যৌগে NH2 গ্রুপ এর উপস্থিতিতে নাইট্রো গ্রুপকে শনাক্তকরণ, অর্থাৎ কি NH2 গ্রুপ আছে আবার NO2 গ্রুপ আছে, কিন্তু আমাদেরকে কি বলেছে NO2 গ্রুপকে আমরা শনাক্তকরণ করব। বলছে যদি নাইট্রোবেনজিনে NH2 গ্রুপ উপস্থিত থাকে তখন নাইট্রোবেনজিনকে শনাক্তকরণের জন্য আমরা যে টেস্ট বা রিয়াকশন ব্যবহার করব তার নাম হচ্ছে মুলিকেন বার্কার পরীক্ষা। এই মুলিকেন বার্কার পরীক্ষাতে আমাদের কি হয় না, ওই NH2 আর NO2 যুক্ত কম্পাউন্ডটার সঙ্গে জিঙ্ক চূর্ণ দেব, অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড দেব, 50% ইথানল দিয়ে হিট করব। হিট করলে যেটা উৎপন্ন হবে NO2-র পরিবর্তে ওটা NHOH হয়ে যাবে এবং NHOH থেকে ও আমরা সেখানে যোগ যোগ করব কি, টলেন্স বিকারক যোগ করব। টলেন্স বিকারক যোগ করলে AgNH3O2OH, যেটা আমরা যোগ করলে সিলভারের ধূসর অধঃক্ষেপ উৎপন্ন হবে, অথবা এটা মিররও হতে পারে, এবং সেই সঙ্গে আমাদের নাইট্রোসো, এটা হচ্ছে নাইট্রোসো বেনজিন, যেটা হচ্ছে NH2 গ্রুপ ছিল, NHOH ছিল, সে কনভার্ট হয়ে যাচ্ছে, দেখো NOতে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, কোনো বেনজিন নিউক্লিয়াসে যদি একই সঙ্গে NH2 গ্রুপ থাকে এবং NO2 গ্রুপ থাকে তখন আমরা তাকে NO2 গ্রুপকে শনাক্তকরণ করার জন্য মুলিকেন বার্কার টেস্ট আমরা করব এবং মুলিকেন বার্কার টেস্ট দিয়ে আমরা NO2 গ্রুপকে শনাক্তকরণ করতে পারব। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে C3H5N
সি3 এইচ5 এনকে গাঢ় এনওএইচ সহযোগে ফোটালে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় এবং কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হয়। একে বিজারণ করলে সি উৎপন্ন হয়, তবে এ বি সি কে শনাক্তকরণ কর। সি3 এইচ5 এন হচ্ছে আমাদের কি CH3 CH2 CN, তিনটা কার্বন, দুটো হাইড্রোজেন এন, এই পাঁচটা হাইড্রোজেন এন, সি3 এইচ5 এন। গাঢ় এনএইচ সহযোগে উত্তপ্ত করলে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং সোডিয়াম প্রোপানোয়েট CH3 CH2 CNO সোডিয়াম প্রোপানোয়েট উৎপন্ন হয়, এবং যদি আমরা তাকে সোডিয়াম ইথানল দিয়ে যদি রিডাকশন করাই, সংকেত দিয়ে দিয়েছে C3H9N, দেখো 1 2 3টা কার্বন H9, 3 2 5 2 7 2 9 নাইট্রোজেন, তাহলে আমাদের তখন এই কম্পাউন্ডটা উৎপন্ন হবে, নাম হচ্ছে এটা হচ্ছে প্রোপাইল অ্যামিন। তিনটে কার্বন আছে তাই প্রোপাইল অ্যামিন আমাদের উৎপন্ন হবে CH3 CH2 CH2 NH2। অর্থাৎ আমরা এই রিয়াকশনগুলোতে একটু যদি ক্লু আমরা খুঁজে পাই, তখন পুরো রিয়াকশনটা আমরা সহজে সলভ করতে পারবো, কারণ এর ক্লু একটা জায়গাতে দেওয়া আছে কি প্রথম কথা, একে রিডাকশন করলে সি পাওয়া যাবে, সি এর সংকেত দেওয়া আছে, ফলে ভুল হওয়ার কথা নয়। আর 2 নম্বরে বলেছে একে গাঢ় এনএইচ সহযোগে ফোটালে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়, অর্থাৎ সেখান থেকেও আমরা ওর আর একটা ক্লু আমরা পেয়ে যাচ্ছি। পরেরটাতে চলো, অথবা একটা কোশ্চেন দিয়েছি, অথবা কোশ্চেনটা দারুণ কোশ্চেন, একখানা প্রচুর পরীক্ষাতে থাকে, বলেছে ফরমালডিহাইডকে অ্যামোনিয়া সহযোগে উত্তপ্ত করলে যে যৌগ উৎপন্ন হয় তার নাম ও গঠন সংকেত লেখো। দারুণ কোশ্চেন এটা, পরীক্ষাতে প্রচুর পড়ে। আগের যে কোশ্চেনটা যেটা আমরা দেখালাম সেটাও যেমন পরীক্ষাতে কিউমিন থেকে ফেনল উৎপন্ন করতে দেয়, সেম রিয়াকশন সেম এটাকেও দেয় ফরমালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। না বলছে ফরমালডিহাইডের সঙ্গে যখন অ্যামোনিয়া কম্বাইন করতে আসে তখন যেটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে ইউরোট্রপিন, CH2 হোল 6 N4, 6টা জল সেখানে থাকে। দেখো ইউরোট্রপিনের আমরা সংকেত, গঠন সংকেত কি হবে আমরা পাশে দিয়ে দিয়েছি, এটাকে আমরা দেখে রাখবো আর হাত প্র্যাকটিস করে রাখবো, তবে আমাদের কিভাবে কাজে লেগে যাবে। পরের কোশ্চেন আমাদের কি বলছে দেখো না, বেনজিন নিউক্লিয়াস দেওয়া আছে, এখানে এ বি সি ডি কে শনাক্তকরণ করতে বলেছে, বেনজিন থেকে স্টার্ট করেছে, রিয়েজেন্ট দেওয়া আছে, কিন্তু এ বি সি ডি কি হবে সেটা আমাদের লিখতে বলেছে। যদি আমাদের তাই হয় না, বেনজিন নিউক্লিয়াস সেখান থেকে গাঢ় এসটিএস উপর গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় এসটিএস উপর গাঢ় নাইট্রিক অ্যাসিড যখন আমরা দিচ্ছি এ উৎপন্ন করেছে, এর নাম কি হবে, না বেনজিনে যখন আমরা মিক্সড অ্যাসিড দিয়ে দেই উৎপন্ন হয় কি নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে আমরা SNHCl অর্থাৎ অ্যাসিড মাধ্যমে যখন আমরা রিডাকশন করতে যাই তখন উৎপন্ন হয়ে যায়
NH2 অ্যানিলিন। আর এই অ্যানিলিনে যখন আমরা কি করব, নাইট্রাস অ্যাসিড দেব HNO2, HNO2 দিলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বেঞ্জিন রিংয়ের মাথায় N2+ HSO4-, অর্থাৎ সেই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মতো, এটাও হচ্ছে ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফাইড। তো সেই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মতো এটাও ঠিক সেম। আর পরের আমাদের যেটা বলেছে CH3Br, যখন আমরা দিয়ে দেব CH3Br দিলে ওর জাস্ট নিঃসঙ্গ ইলেকট্রনের সঙ্গে, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন এরকম কার্বনে মারবে, বিআরটা চলে যাবে, অর্থাৎ NHBr, এন মিথাইল অ্যানিলিন উৎপন্ন হবে। অর্থাৎ আমরা ABCD সবাইকে আমরা জানতে পারলাম, এবং সবার গঠন আমরা দেখতে পেলাম, নামগুলো আমরা বলে দিলাম। আমাদের মনে রাখতে হবে পেজ নম্বর আমরা প্রথমেই বলেছিলাম 248, সায়েন্স 248 পেজ নম্বরের কোশ্চেন। আমরা টেস্ট পেপার থাকলে ওই পেজ করলে এই কোশ্চেনগুলো আমরা পেয়ে যাব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, না অবিজারক সুগার, কি বলেছে, না অবিজারক সুগার। না প্রথমত আমাদের মনে রাখতে হবে যে সুগার আমাদের কত ধরনের হতে পারে। না সুগার সচরাচর দুই প্রকার হয়, একটা হচ্ছে বিজারক সুগার আর একটা অবিজারক সুগার। তবে সেই অবিজারক সুগার কারা হবে, বলেছে যেসব সুগার ফেলিং দমন বা টলারেন্স বিকারক, ফেলিং বা টলারেন্স বিকারককে কি করতে পারে না, বিজারিত করতে পারে না। যেসব সুগার ফেলিং দমন বা টলারেন্স বিকারককে বিজারিত করতে পারে না তাদেরকে অবিজারক সুগার বলে। যেমন কি হবে, যেমন হচ্ছে এক্সাম্পল আমরা দিয়ে দিয়েছি স্টার্চ, সেলুলোজ, এরা সবাই কি না অবিজারক সুগার। স্টার্চ, সেলুলোজ ফেলিং দমন বা টলারেন্স বিকারককে বিজারিত করতে পারে না, তাই তাদেরকে অবিজারক সুগার বলা হয়। পরের কোশ্চেন ওখানে আমাদের বলা আছে কি, আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিডের নাম কি, আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিডের নাম, না আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লাইসিন, আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিডের নাম হলো গ্লাইসিন। কিরকম হচ্ছে আমরা একবার দেখে নেব, এই এটা হচ্ছে COOH আর এটা হচ্ছে NH2, আর এইখানে তার যুক্ত থাকে H, এটাই হচ্ছে আমাদের কি না আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে আমাদের কি না আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড। আমরা দেখতে পাচ্ছি এখানে আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিডের নাম চলে এসেছে, তার নাম হচ্ছে গ্লাইস, এটা হলো আমাদের গ্লাইস। পরের কোশ্চেন কি বলেছে, ডি গ্লুকোজের সঙ্গে অতিরিক্ত ফিনাইল হাইড্রাজিনের বিক্রিয়ার সমীকরণ লিখতে বলেছে, ডি গ্লুকোজের সঙ্গে অতিরিক্ত ফিনাইল হাইড্রাজিনের রিয়াকশন। তো এটা খুব ভালো রিয়াকশন গ্লুকোজের, এটা হচ্ছে কার্বোহাইড্রেট কেমিস্ট্রির একটা খুব ভালো রিয়াকশন। অর্থাৎ আমি যখন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম,
2006 সালে, 2006, 2006-এ যখন আমি টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, তখন এই কোশ্চেনটি আমাদের স্কুলে পড়েছিল, টেস্টে পড়েছিল। 2006 সালের টেস্ট এক্সামিনেশনে আমাদের এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল, গ্লুকোজের সঙ্গে অতিরিক্ত ফিনাইল হাইড্রাজনের বিক্রিয়া, এবং এটা খুব ভালো রিয়াকশন, এটার নাম হচ্ছে গ্লুকোজ। দেখো, NH2 আর অ্যাসিডিক অ্যাসিড দিয়ে আমরা হিট করি, NH2 অ্যাসিডিক অ্যাসিড দিয়ে হিট করলে যেটা আমরা পাবো এর নাম হচ্ছে গ্লুকোজ ওষাজ। বলছি কি না, গ্লুকোজ ওষাজ, গ্লুকোজের সংকট যখন আমরা অঙ্কন করব, জাস্ট আমরা এই পদ্ধতি অবলম্বন করে যাব। এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করে যাই, তখন আমাদের কি হবে, গ্লুকোজ সহজে আমরা অঙ্কন করতে পারবো না। এই যে টপ টু বটম আমরা যেটা দেখতে পাচ্ছি, CH2 CH2OH, আর বাকি যেগুলো লেফট অ্যান্ড রাইট যেগুলো দেওয়া আছে, যে চারটা দেওয়া আছে দাগ, এই প্রত্যেকটার জয়েন্টগুলো একটা করে কার্বন বসানো আছে। তাহলে উপরে একটা কার্বন, নিচে একটা কার্বন, ছটা কার্বন আছে, এবং তারপরে দুটো OH, এইচ OH, উল্টো দিকে এইচ OH, ডাবল এইচ। অর্থাৎ এটা করে আমরা কি করব না, গ্লুকোজের স্ট্রাকচার, মানে গ্লুকোজ যে স্ট্রাকচার যেটা আমরা কি করব, অঙ্কন করব। এটা খুবই সহজ পদ্ধতি। এবং এখানে কি করছে, অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে গ্লুকোজ ওষাজন উৎপন্ন করছে, 1 নম্বর 2 নম্বর কার্বনের সঙ্গে NCH ডবল বন্ড N, সিঙ্গেল বন্ড NHPH, আর C ডবল বন্ড N NHPH। অর্থাৎ যেটা উৎপন্ন হচ্ছে নাম হচ্ছে গ্লুকোজ ওষাজন। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেন আমাদেরকে বলা আছে যে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত মনোস্যাকারাইড গুলিকে অ্যালডোজ ও কিটোজ রূপে শনাক্তকরণ করো। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ, সুক্রোজ মানে কি না, সুক্রোজ মানে হচ্ছে আমাদের চিনি। চিনিকে আমরা কি বলি না, চিনির নাম হলো সুক্রোজ। সুক্রোজ যদি আমরা দেখি, C12 H22 O11, এটার নাম হচ্ছে সুক্রোজ। এবং একে যদি আমরা হাইড্রোলাইসিস করি, কিরকম হাইড্রোলাইসিস করব, H3O প্লাস করলে C6 H12O6 প্লাস C6 H12O6, এর একটা হলো গ্লুকোজ আর একটা হলো ফ্রুক্টোজ। একটা আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ, আর একটা আমরা কি পাচ্ছি, ফ্রুক্টোজ। তো সেই গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা অ্যালডোজ আর একটা কিটোজ রূপে শনাক্তকরণ আমরা এখানে দেখতে পাবো।
দেখ, দিয়ে দিচ্ছি, একটা দেখতে পাচ্ছি আমাদের গ্লুকোজ, আর একটা ফ্রুক্টোজ, অর্থাৎ যেটা গ্লুকোজ সেখানে CHO গ্রুপ আছে, গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ আছে, আর ফ্রুক্টোজে কিটো গ্রুপ আছে, কিটোজ, আর ওটা হচ্ছে ফ্রুক্টোজ। না, আমরা কি করব, ব্রোমিন জল দিয়ে দেবো। গ্লুকোজ আর ফ্রুক্টোজে যদি আমরা ব্রোমিন জল দিয়ে দেই, তখন ওখানে আমরা কি দেখতে পাব, উৎপন্ন হয়ে যাবে গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে মিডিয়াম ব্রোমিন জল কি কালার হয়, ব্রোমিন জল, ব্রোমিন ওয়াটার হচ্ছে পার্পল কালার, রেড ঠিক বলা যাবে না, জাস্ট পার্পেলের মতো হয়তো আমরা ওকে বলতে পারবো, ব্রোমিন জলকে রেড বলতে পারবো না। সে পার্পেল কালার ও কি করবে, যখন অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে, পার্পেল কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর একটা আমাদের কি দেখবো, যদি আমরা সুক্রোজের কথা, মানে যদি ফ্রুক্টোজের কথা ভাবি, ওইখানে যদি আমরা ব্রোমিন জল দিই, তখন সেখানে আর কোনো রিয়াকশন করতে যাবে না, কারণটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ ছিল, এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড রিয়াকশন করে অ্যাসিড উৎপন্ন করে, ওই অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে, আর কিটো গ্রুপের কোনো পরিবর্তন হবে না। আমরা এখান থেকেই বলতে পারবো, যদি সুক্রোজকে হাইড্রোলাইসিস করা হয়, একটা গ্লুকোজ পাবো, গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড অর্থাৎ অ্যালডোজ, আর ফ্রুক্টোজ যেটাকে আমরা বলছি কিটোজ। পরের কোশ্চেন আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, বলেছে অ্যালানিনের জুইটারায়ন স্ট্রাকচার, অ্যালানিন, তার মানে কি আমাদের এর আগে ছিল গ্লাইসিন, গ্লাইসিন ছিল অপটিক্যালি ইনঅ্যাকটিভ অ্যামিনো অ্যাসিড, আর অ্যালানিন দেখো সে এইচ এর পরিবর্তে আমরা CH3 নিয়ে এসেছি, তখন হয়ে গেছে অ্যালানিন, এবং এ হলো অপটিক্যালি অ্যাক্টিভ। গ্লাইসিন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অ্যালানিন অপটিক্যালি অ্যাক্টিভ, এবং উৎপন্ন করছে কি, এই যে COOH থেকে এইচটা NH3-র সঙ্গে এসে এখানে নাইট্রোজেনের সঙ্গে কম্বাইন করে NH3+ COOH- উৎপন্ন করেছে। এটাই হলো আমাদের অ্যালানিনের জুইটারায়ন গঠন। পরে আমাদের কিছু কি বলেছে দেখো, এখানে সমস্ত রিয়াকশন একদম দেওয়া আছে, এ থেকে জে পর্যন্ত শনাক্তকরণ করতে হবে, রিয়েজেন্টের নাম দেওয়া আছে, আমরা শুধু শনাক্তকরণ করে যাব, এ থেকে যে পর্যন্ত শনাক্তকরণ করতে হবে, এবং সেখানে রিয়েজেন্টের নাম আমাদের দেওয়া আছে, রিয়েজেন্ট দেওয়া আছে, আর সাবস্ট্রেট দেওয়া আছে, কোথাও আবার প্রোডাক্ট লিখতে হবে, আমরা সেই প্রোডাক্টের খোঁজে এখন চলে যাব। এই কোশ্চেনগুলো পাঁচের দাগের কোশ্চেন, অর্থাৎ যেখানে অর্গানিক গুলো একদম থাকছে। বলেছে কি, বেঞ্জালডিহাইডে 50% NaOH দেওয়া হলো, আর ফরমালডিহাইড দেওয়া হলো। বেঞ্জালডিহাইডে যদি আমরা 50% NaOH দেই আর ফরমালডিহাইড দেই, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, আর এটা হচ্ছে ফরমালডিহাইড। বলছে বেঞ্জালডিহাইড ফরমালডিহাইডের মধ্যে ফরমালডিহাইড হলো বেশি রিয়াকটিভ, HCHO, এটা হচ্ছে মোর রিয়াকটিভ, আর বেঞ্জালডিহাইড রেজোন্যান্স ক্রিয়ার কারণে ওর এই যে কার্বনের এর ইলেকট্রোফিলিসিটি ডিক্রিজ করে, তাই ওটা কম রিয়াকটিভ, অর্থাৎ 50% NaOH দিলে
এটা হচ্ছে আমাদের কি রিয়াকশন হয় না, মিশ্র মিক্সড ক্যানিজারো রিয়াকশন। এই মিক্সড ক্যানিজারো রিয়াকশনে যেটা বেশি সক্রিয় হয় তার অ্যাসিড উৎপন্ন হয়, যেটা কম সক্রিয় হয় সেটা অ্যালকোহল উৎপন্ন হয়। অর্থাৎ আমরা এর একটাকে এ আর একটাকে বি কনসিডার করতে পারি। তাহলে CH2OH বেঞ্জাইল অ্যালকোহল আর সোডিয়াম ফরমেট, ফরমিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, নাম হচ্ছে সোডিয়াম ফরমেট। পরেরটা, পরেরটা আমাদের কি বলেছে দেখো, অ্যাসিটালডিহাইড। এটার নাম কি না, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড না, অ্যাসিটালডিহাইডে যদি আমরা LOC2H5 দেওয়া হয়, বলছে উৎপন্ন হয় সি, সি এর কি নাম হবে? বলেছে যদি অ্যাসিটালডিহাইড বলছে কি, এই যে যৌগটা অ্যাসিটালডিহাইড, একটু ভালো করে আমরা দেখে নিলে কিরকম আমরা দেখতে পাবো, দেখো HH আর একটা আছে আমাদের CHO। এই ফাংশনাল গ্রুপের পরের কার্বনের নাম হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে তার নাম হচ্ছে আলফা হাইড্রোজেন। না, আলফা হাইড্রোজেন যাদের আছে, যে সমস্ত অ্যালডিহাইডে তারা অ্যালুমিনিয়াম ইথক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে, এবং এখানে যে এস্টার উৎপন্ন করেছে তার নাম হলো ইথাইল অ্যাসিটেট, এবং বিক্রিয়ার নাম হলো টিসেঙ্কো রিয়াকশন। অর্থাৎ টিসেঙ্কো রিয়াকশন থেকে আমরা এক স্টেপে অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট প্রিপারেশন করতে আমরা পেরে যাব, এক স্টেপে আমরা এখানে চলে আসব। এবং বিক্রিয়ার নাম মনে রাখবো কি না, টিসেঙ্কো রিয়াকশন। পরের কোশ্চেন কি আছে আমরা দেখে নেই, দেওয়া আছে বেঞ্জোয়িক অ্যাসিড। এই যে যেটা দেওয়া আছে বেঞ্জিনের মাথায় COOH, অর্থাৎ ওটার নাম হচ্ছে বেঞ্জোয়িক অ্যাসিড। সেই বেঞ্জোয়িক অ্যাসিডে আমরা অ্যামোনিয়া দিয়ে হিট করে ডি পেলাম, তাতে NaO Br দিয়ে ই পাচ্ছি। বলেছে বেঞ্জোয়িক অ্যাসিডে যদি অ্যামোনিয়া দিয়ে হিট করি তখন যেটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে বেঞ্জামাইড, বেঞ্জামাইড। বেঞ্জোয়িক অ্যাসিডে অ্যামোনিয়া দিয়ে হিট করলে আমরা যেটা পাবো তার নাম হলো বেঞ্জামাইড, এবং সেই বেঞ্জামাইডের সঙ্গে যদি আমরা NaO Br দ্বারা রিয়াকশন করাই, NaO Br দ্বারা রিয়াকশন করলে এই যে কার্বনিল গ্রুপ এটা চলে যাবে এবং ডাইরেক্ট কার্বনের সঙ্গে নাইট্রোজেন লিঙ্ক আপ হয়ে যাবে, এবং উৎপন্ন হবে কি NH2, বেঞ্জামাইড থেকে NH2, যেটাকে আমরা বলি হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। অর্থাৎ এখানে CO একটা ছিল, CO-টা বাদ চলে গেল, কার্বন গ্রুপের সংখ্যা কমে, কার্বনের সংখ্যা কমে গেল, সেই জন্য এটার নাম রাখা হয়েছে হফম্যান ডিগ্রেডেশন। নেক্সট কোশ্চেন বলছে কি, এটার নাম হচ্ছে অ্যাসিটোন। এই অ্যাসিটোনের সঙ্গে যদি আমরা ম্যাগনেসিয়াম মার্কারি আর ওয়াটার দেই, বলেছে F উৎপন্ন হয়। অর্থাৎ ওয়াটার যখন আমরা দেব এখানে ডট মেকানিজমের সঙ্গে যুক্ত হবে এবং উৎপন্ন হবে কি, এটার নাম হচ্ছে আমাদের পিনাকল উৎপন্ন হবে। এই কম্পাউন্ডের নাম হচ্ছে পিনাকল। ওটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন হয়, পিনাকল পিনাকোনল রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। বাট আমাদের যেটা উৎপন্ন হচ্ছে এইটাতে ম্যাগনেসিয়াম আর
মার্কারি দিয়ে যখন আমরা রিয়াকশন করব, তখন ওটা হচ্ছে রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে যাবে এবং উৎপন্ন করবে পিনাকল। বোঝা গেল আশা? সবার বোঝা গেল নিশ্চিত? আমরা আস্তে আস্তে করে দেখে দেখে যাব। যদি কারো বোঝা না থাকে বা মনে হচ্ছে যে আবার বলতে হবে, আমাকে রিপিট করলে আমি আবার বলে দেব। বাট প্রত্যেকটা জায়গাতে কনসেপ্ট যেন আমাদের ক্লিয়ার থাকে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই আমরা কোশ্চেন করতে পারবো, নাহলে কিন্তু পারবো। ওয়ার্ডটা কি বলেছি? OH COOH, OH COOH, নাম হলো স্যালিসিলিক অ্যাসিড। 1 নম্বর 2 নম্বর পজিশনে যখন OH থাকে এবং আর COOH থাকে, তখন তার নাম হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। ব্রোমিন জল দিয়ে আমরা রিয়াকশন করব, উত্তপ্ত করব এবং উৎপন্ন হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ আমরা এখানে পেয়ে যাব। প্রেসিপিটেশন পড়বে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। পরেরটা আমাদের দেওয়া আছে প্রোপানোয়িক অ্যাসিড। আমরা দেখতে পাচ্ছি ওখানে প্রোপানোয়িক অ্যাসিড, CH3CH2COOH প্রোপানোয়িক অ্যাসিড। না, এই প্রোপানোয়িক অ্যাসিডে যদি আমরা ডায়াজোমিথেন দিয়ে আর ইথার দেই, ডায়াজোমিথেন আর ইথার দিলে এই হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এইরকম স্টার উৎপন্ন। বোঝা গেল? তাহলে প্রোপানোয়িক অ্যাসিডের সঙ্গে ডায়াজোমিথেন রিয়াকশন করলে এস্টার উৎপন্ন। পরের কোশ্চেন কি বলছে দেখো, ক্যালসিয়াম অ্যাসিডকে হিট করেছে, হিট করে যেটা পাচ্ছে তার সঙ্গে NH2 NH2 হাইড্রোজেন রিয়াকশন করে আই উৎপন্ন করেছে, আমাকে আই কি হবে সেটা বলতে বলেছে। তাহলে ক্যালসিয়াম অ্যাসিডকে যখন আমরা কি করব, শুষ্ক পতন করব, তখন সেখান থেকে আমরা কি পাই? ক্যালসিয়াম অ্যাসিডকে শুষ্ক পতন করলে আমরা যেটা পাই তার নাম হচ্ছে অ্যাসিটোন। এই অ্যাসিটোনের সঙ্গে যদি আমরা NH2 NH2 হাইড্রোজেনের রিয়াকশন ঘটাই, তখন আমাদের কি হবে, অ্যাসিটোন হাইড্রাজোন উৎপন্ন হবে। জিন থেকে অ্যাসিটোন হাইড্রাজোন উৎপন্ন করবে। পরেরটা কি বলেছে দেখো, অ্যাসিটালডিহাইড দেওয়া আছে আমাদের এখানে, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। না, সেই অ্যাসিটালডিহাইডে আমরা কি দিচ্ছি, ACO2 সেলিনিয়াম ডাইঅক্সাইড। যদি কোনো কার্বনিল ঘটিত যৌগে ACO2 দিলে ওর কাজ হলো, এইরকম তো কার্বনিল গ্রুপ যেটা আছে তার ঠিক পাশের কার্বনে একটা C ডবল বন্ড O ফরমেশন করা, ওটাই হচ্ছে সেলিনিয়াম ডাইঅক্সাইডের কাজ। আর যেখানে ওই রকমই একটা C ডবল বন্ড O থাকবে, তার পাশেও আবার একটা C ডবল বন্ড O ফরমেশন করে দেবে। অর্থাৎ এতগুলো রিয়েজেন্ট যদি আমরা লিখতে পারি, তবেই আমরা এক্সামে অর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা ফুল নম্বর আশা করতে পারবো। বাট তার আগে আমাদের কি করতে হবে, যত রিয়েজেন্ট আছে সমস্ত রিয়েজেন্টগুলোকে মুখস্থ করে নিতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। অথবা দেখে চলে যাও, অথবাতে কি কোশ্চেন ছিল দেখে নেই, অর্গানিকের না বলেছে, প্রথমটা বলেছে বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, এটার নাম হলো বেঞ্জালডিহাইড আর এটার নাম হলো কি, সিনামিক অ্যাসিড। বেঞ্জালডিহাইড থেকে আমরা সিনামিক অ্যাসিড প্রিপারেশন করতে যাব। দেখো
বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড থেকে যখন আমরা সিনামিক অ্যাসিড প্রিপারেশন করতে যাচ্ছি, তাহলে এটার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড, আর এটা CH3COOCOCH3, নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে অ্যাসিটিক মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর সোডিয়াম অ্যাসিটেট 180 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা উত্তপ্ত করব, এবং যেটা উৎপন্ন হবে তার নাম হলো সিনামিক অ্যাসিড, এবং বিক্রিয়ার নাম পারকিন রিয়াকশন। বিক্রিয়ার আমাদের কি নাম? বিক্রিয়ার নাম হলো আমাদের পারকিন রিয়াকশন। পরেরটা কি বলেছি দেখো, আমরা অ্যাসিটালডিহাইড থেকে মিথাইল প্রোপানয়েড উৎপন্ন করব। অ্যাসিটালডিহাইড থেকে মিথাইল প্রোপানয়েড, দেখো এই দিকে CH3CH2 আছে, আর এই এখানে আমাদের কি দেখতে পাচ্ছি না, CH3 গ্রুপ দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা ঠিক এর আগের পেজে চলে যাই, যেখানে আমাদের টিসেঙ্কো রিয়াকশন ছিল, টিসেঙ্কো রিয়াকশনে কিন্তু দুই দিকটা সমান ছিল। এইখানে যতগুলো দেখতে পাচ্ছি, এখানেও ঠিক ততগুলো কার্বন আছে, এখানেও দুটো কার্বন, ওখানে দুটো কার্বন, বাট কিন্তু আমাদের এখানে কি বলেছে, প্রোপানোয়েট, মিথাইল প্রোপানোয়েট। দেখো এখানে এই দিকের কার্বন অর্থাৎ অক্সিজেনের পরে কার্বন, আর এই দিকটাতে কার্বন আলাদা, হাইড্রোকার্বন চেনের দিকটাতে আলাদা, সেই জন্য আমাদের প্রথম কাজ হবে কি, অ্যাসিটালডিহাইডের একে আমরা টলেন্স বিকারক দিয়ে অ্যাসিটিক অ্যাসিড বানিয়ে দেব। অ্যাসিটিক অ্যাসিডে যদি আমরা CH2N2 দেই, তখন ওটা একটা CH2N2 ইথার দিয়ে দিলে তখনও একটা আমাদের এস্টার উৎপন্ন হবে, এবং তখন তার সংকেত কি হবে, ওই যে এস্টার উৎপন্ন হবে তার সংকেত হবে CH3C ডবল বন্ড O O CH3, এইরকম একটা এস্টার আমাদের উৎপন্ন হবে। কিন্তু যদি আমরা ওইখানে না গিয়ে আমরা SOCl2 দেই, SOCl2 দিয়ে আমরা CH2N2, তারপরে দেব Ag2O দিয়ে ওয়াটার দেব, প্রথমে দেব SOCl2, তারপরে CH2N2 Ag2O ওয়াটার দেব, এবং দিলে সঙ্গে সঙ্গে কি হবে, এই মধ্যিখানে একটা CH2 গ্রুপ এক্সট্রা চলে আসবে, এবং উৎপন্ন হবে কি, প্রোপানোয়িক অ্যাসিড। বলছে সেই প্রোপানোয়িক অ্যাসিডে আমরা ডায়াজোমিথেন দিয়ে দেবো, না ডায়াজোমিথেন দেওয়ার সঙ্গে সঙ্গে মিথাইল প্রোপানোয়েট উৎপন্ন করবে। একটু জটিল আছে, সুতরাং বেশি ঘাবড়ে কারণ নেই, ঘাবড়ে যাওয়ারও কারণ, কারণ আমাদের এখানে করে দেওয়া আছে, আমরা বারবার করে প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিস করতে করতে আমাদের সিস্টেমটা মনে থেকে যাবে। এই পর্যন্ত, নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখো না, নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে টিসঙ্কো বিক্রিয়া এবং রাইমার-টিমন বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। তো টিসঙ্কো বিক্রিয়া আর রাইমার-টিমন বিক্রিয়ার উদাহরণ কি হবে না, আমাদের এখানে টিসেঙ্কো বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এই দেখো প্রোপানলডিহাইড, 2 মোল প্রোপানলডিহাইড দিয়ে আমরা অ্যালুমিনিয়াম ইথোক্সাইড দিয়ে রিয়াকশন করছি, এবং উৎপন্ন করেছে কি, এন প্রোপাইল প্রোপানোয়েট, অর্থাৎ এইটা আমরা সেখান থেকে পেয়ে গেলাম, এবং এটার নাম হচ্ছে টিসেঙ্কো রিয়াকশন। আর একটা আমাদের বলেছে কি না, রাইমার-টিমন রিয়াকশন, রাইমার-টিমন রিয়াকশন যদি আমাদের হয় তখন আমাদের দরকার ফেনল, এরপরে কি দরকার, NaOH দরকার, আর CHCl3
ডিএ H3O প্লাস, এবং সেখান থেকে আমরা দুটো প্রোডাক্ট পাবো, একটা পাবো স্যালিসিলডিহাইড আর আর একটা আমরা পাবো CHO, আর একটা প্যারা পজিশনে OH CHO আমাদের প্যারা পজিশনে থাকবে, প্যারা হাইড্রোক্সিবেনজালডিহাইড আর স্যালিসিলডিহাইড। এখানে মেজর প্রোডাক্ট হলো এটা, স্যালিসিলডিহাইড হলো আমাদের মেজর প্রোডাক্ট। আমরা লাস্ট কোশ্চেনে একেবারে চলে এসেছি, এখানে কতগুলো অ্যাসিড দেওয়া আছে, COOH CH3, COOH NO2, COOH CH3, COOH Br। ব্র্যাকেটে আমাদের কি বলা আছে, ব্র্যাকেটে আমাদের যেটা বলা আছে যে এখানে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আমরা আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলাম এবং সেটা কার উপর ভিত করে, পিকে ভ্যালু কনসিডার করে, পিকে ভ্যালু আমরা কনসিডার করেছি। এবং পিকে ভ্যালু যখন এইচ নাইট্রো গ্রুপ আছে, এর মাইনাস আই ইফেক্ট আছে, নাইট্রো গ্রুপের মাইনাস আই ইফেক্ট থাকার কারণে ও বেঞ্জিন মধ্যস্থ নিউক্লিয়াসকে নিজের দিকে আকর্ষণ করে, ফলে কি হয় বেঞ্জিন নিউক্লিয়াস সহজে অ্যাসিড গ্রুপ থেকে এইচ প্লাসকে রিমুভ করতে পারে। ব্রোমো বেঞ্জ প্যারা ব্রোমো বেঞ্জোয়িক অ্যাসিড যদি আমরা কনসিডার করি না, তার ক্ষেত্রে ওই যে মাইনাস ইফেক্ট সেটা একটু তার রিয়াক্টিভিটি ওখানে কম হয়, সেই রিয়াক্টিভিটি কম হওয়ার কারণে ওর টানার প্রবণতা কম হয়, এবং ওখানকার সিস্টেম এইচ প্লাস ছাড়লেও হচ্ছে প্যারানাইট্রো বেঞ্জোয়িক অ্যাসিডের মতো ছাড়তে পারে না। পরের দুটো কি বলেছে, সেই কারণে এর হচ্ছে পিকে ভ্যালু কত 3.97, আর পরেরটা 4.38, এটা হলো তার পিকে ভ্যালু, আর এটা হচ্ছে 4.46। এই দুটোতে কি না, এখানে CH3 গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে আর ওখানে OCH3 গ্রুপের প্লাস আর ইফেক্ট আছে। প্লাস আই থেকে যেহেতু প্লাস আর মোর প্রমিনেন্ট, এই জন্য ও ইলেকট্রন যখন ঠেলছে, এই যে এই গ্রুপ যখন ইলেকট্রন ঠেলছে তখন COOH এর চারিদিকে ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় এবং ও মিডিয়ামে সহজে এইচ প্লাস ছাড়তে পারে না, এবং তাই আমরা কি করেছি না, ওর অ্যাসিডিটি সবচেয়ে কম আর বাকিগুলো অ্যাসিডিটি আমরা দেখে নিচ্ছি। যার যেখানে অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই তার প্রবলেমের সলিউশন আমরা বলে দেবো, আর আমরা এইগুলো দেখে রাখবো এবং একটু ভালো করে করার চেষ্টা করব, তবেই আমাদের মনে চলে আসবে সমস্ত জিনিস। এবং সেই সঙ্গে গুড বাই।